হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ওলের পিঠে বা ওলের ফুরুলি যেটা বলতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নিন আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি। তো ওল ফুরুলি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নেব কাটা কাটা করে রাখা, ছোট ছোট করে পিস করে রাখা ওল। এগুলোকে আমাকে সেদ্ধ করতে দিতে হবে। তো আমি প্রেশারে নিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য, 5 মিনিট সেদ্ধ করতে দিলেই হয়ে যাবে। তো এই সাইডে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি, চালের গুঁড়ি নিয়েছি 1 বাটি চুরচুর করা, আর নিয়েছি বেসন 1/2 বাটির থেকে একটু কম, আপনারা চাইলে আটাও অ্যাড করতে পারেন। আর নিয়েছি পরিমাণ মতো চিনি আর অল্প পরিমাণ মৌরি, আমরা চাইলে কালো জিরেও ব্যবহার করতে পারেন। তো এই সাইডে আমার সেদ্ধ হয়ে এসেছে ওলটা। তো ওলটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। ওলটাকে একদম সুন্দর মলমের মতো করে মেখে নিতে হবে, ঠিক আছে? তো আমি মেখে নিয়েছি ওলটা সুন্দর করে। তো এতে আমি কিছুটা পরিমাণ এবার অ্যাড করব চালের গুঁড়ি। তো 1 বাটি ছিল, 1 বাটিটাই অ্যাড করলাম চালের গুঁড়ি, ঠিক আছে? তো এরপরে চালের গুঁড়ির পর আমাকে অ্যাড করতে হবে 1/2 কাপের থেকে একটু কম পরিমাণ বেসন। এটা দিলে কি হবে, জিনিসটা খেতে নরম হবে, ঠিক আছে? চাল গুঁড়িটা দিই যেহেতু শক্ত, বেসনটা দিলে হালকা নরম ভাব আসবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, আমি অল্পই দিয়েছি। আর লাগছে কিছুটা পরিমাণ মৌরি, আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প লবণ। এরপরে এটাকে পেস্টটাকে একদম সুন্দর করে করতে হবে। জলটা দিয়ে দিলাম, সুন্দর করে মেখে নিতে হবে যাতে বেশি পাতলাও না হয় বা বেশি শক্ত, মানে মোটা মোটাও যেন না হয় মাখাটা। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর মেখে নিয়েছি। এরপরে আমি অন্য একটা কড়াইয়ে তেল গরম করতে নিয়ে নেব। তো তেলটা গরম হয়েই আসছে। এরপর আমি সুন্দর করে গোল গোল করে ছেড়ে দেব, ওই ওলের যে পিঠের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা সুন্দর করে ছেড়ে দিলাম কড়াইতে। তো দেখুন এটা যে খুব যে ওলটা যে আপনার কী বলে গলা কুটকুট করে অনেকের ওল খেলে, কিন্তু এই ওলটা হাইব্রিড ওল, একদম সুন্দর মিষ্টি, মানে মিষ্টি না আর মানে কুটকুটেও না, যাই হোক ভালো ওলটা, গলা ফলা কোনো কিছু কুটকুট বুটকুট কিছুই করবে না। তো হয়ে গেছে আমার ওলের ফুরুলিটা, দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই পারলে একবার ট্রাই করে দেখবেন, খেতে জাস্ট অসাম। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ।